দিয়ে ৭৫কে রঞ্জিত করেছে আমার ভাইদের লাশ সে ময়লাবাহী গাড়িতে করে গুম করেছে রাতের অন্ধকার মুছে যাওয়ার আগেই সে ওয়াশার পানি দিয়ে ৭৫এর রাজপথকে ধুয়ে আমার ভাইয়ের রক্তগুলোকে ড্রেনে প্রবাহিত করেছে আমার ভাইয়েরা শাহাদাত বরণ করার পর তারা দাফন হওয়ার জন্য মাটি খুঁজে পায়নি আর শেখ হাসিনা সেই শহীদের রক্ত নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে বিদ্রুপ করেছে শাহাদাতের রক্তের সঙ্গে শেখ হাসিনার এই বিদ্রুপ শেখ হাসিনার এই উপহাস আল্লাহর দরবারে তার জন্য অভিশাপ নিয়ে এসেছে যারা ৫ই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছো হেফাজতের বাংলাদেশে কোনোদিন সেটা বাস্তবায়িত হতে দেব না হেফাজতে ইসলাম ইসলামের আলো জ্বলেছে যদি কেউ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও ১৪ পুরুষ সহ চলে পুরে সারখার হয়ে যাবে যে জাতি জীবন দিতে ভালোবাসে যারা মরতে চায় তাদেরকে মারা যায় না বাংলার মানুষ ইসলামের জন্য মরতে চায় ইসলামকে দেশে রুখে দেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم حفاظة اسلام بنگلادیش ভোলা জেলার অন্তর্গত বুরহানউদ্দিন শাখা কর্তৃক আয়োজিত আদ্যকারী ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ভোলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমবেত ইমানদার নবীপ্রেমিক দেশপ্রেমিক তৌহিদি জনতা আমি সর্বপ্রথম ভোলার মাটি এবং মানুষকে সংগ্রামী সালাম জানাই যারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য অকাতরে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশে প্রমাণ করেছে একজন মুমিনের নিকট তার জীবনের চেয়ে আল্লাহর নবীর ইজ্জতের মূল্য অনেক বেশি ২০১৯ সালের ২০ অক্টোবর স্বৈরাচারী জালিমের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে আমরা দোয়া করি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম আল্লাহ দান করেছেন সে আশাই করি এবং দোয়া করি আমরা বিশ্বাস করি আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর শান এবং মান রক্ষা করার জন্য যারা জীবন দেয় রক্ত দেয় তারা সর্বশ্রেষ্ঠ শহীদ তারা জাতির সোনার সন্তান পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ তারা সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদী স্বৈরাচারী দেশ বিরোধী বিদেশি সেবাদাসী যুগের ফেরাউনি শক্তি শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হাজারো সহস্র বীর শহীদানদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি ২০০৯ সালের পিলখানার ট্রাজেডিতে শাহাদাত বরণকারী ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ২০১৩ সালে
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মঙ্গলা বানোয়াট মিথ্যা মৃত্যুদণ্ডের রায় প্রকাশ করার পর বাংলাদেশের বিক্ষুব্ধ কোরআন প্রেমিক তাওহিদি জনতা প্রতিবাদ জানালে পাখির মতো গুলি করে হত্যা করা শাহাদাত বরণকারী সেই শতাধিক শহীদানদেরকে স্মরণ করি 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে দেশের মানুষের মনোভাব সেন্টিমেন্টকে উপেক্ষা করে মুসলমানদের খুনি গুজরাটের কসাই খ্যাত বিতর্কিত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তি প্রিয় প্রতিবাদ কর্মসূচিতে পাখির মতো গুলি করে হত্যা করা সেই ২৫ জনের বীর শহীদান কাফেলাকে স্মরণ করি ২০২৪ সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে একটি বৈষম্যহীন দেশের দাবি তুলতে গিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ার প্রতিটি জনপদে হাতুড়ি লীগ হেলমেট লীগ খুনি লীগের প্রশাসনের খাপটি মেরে বসে থাকা আওয়ামী গুন্ডাদের বুলেটের আঘাতে জীবনদানকারী শাহাদাত বরণকারী প্রায় ১৬ শতাধিক আমার দেশপ্রেমিক নবীন দামাল কামাল ছাত্র জনতাকে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চালিয়ে যাদেরকে হত্যা করেছে স্বৈরাচারী ইসলাম বিরোধী নব্য ফেরাউনি শক্তি জালিম শেখ হাসিনার সরকার। আর সবচেয়ে নির্মম ঘটনা ২০১৩ সালের ৫ এবং ৬ মে শাপলা চত্বরে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে নবীজির ইজ্জতের সংরক্ষণ করতে গিয়ে সমবেত হেফাজতে ইসলামের ঘুমন্ত তাহাজ্জুদরত নিরীহ আলেম ওলামা নবী প্রেমিক তাওহিদী জনতার উপর লক্ষ লক্ষ রাউন্ড গুলি বর্ষণ করে হত্যাকাণ্ড সংগঠন করে গণহত্যার মাধ্যমে যেই সকল বীর শহীদানদেরকে হত্যা করা হয়েছিল সেই শাপলা চত্বরের বীর শহীদানদেরকে স্মরণ করি। আর ইতিহাসের ঘৃণিত খুনি গণহত্যাকারী ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি জালিম শেখ হাসিনা এবং তার আওয়ামী দোসরদের প্রশাসনের মধ্যে খাপটি মেরে বসে থাকা আওয়ামী গুন্ডাদের কঠোর হস্তে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সকল হত্যাকাণ্ডের বিচার করে খুনিদের নিশ্চিতভাবে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করার জোর দাবি জানাই। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যার জন্য শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আমি তৎকালীন মন্ত্রিসভার সকল খুনি সদস্য পুলিশের তৎকালীন ঢাকার কমিশনার বেনজির আহমদ সহ যারা যারা শাপলা চত্বরের রাতের বেলায় অন্ধকার ইলেকট্রিসিটি বন্ধ করে রাতের আধারে নির্মম ভাবে গুলি করে আমার নবী প্রেমিক তাওহিদী জনতাকে খুন করেছিল সেই খুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে অনতিবিলম্বে খুনিদেরকে ধরে এনে জনতার আদালতে মৃত্যুদণ্ডের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। বিগত স্বৈরাচারী জালিম শেখ হাসিনার আমলে প্রতিটি বিরোধী মত এবং পথের লোকেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে,
গুম খুনের শিকার হয়েছে প্রত্যেকটি রাজনৈতিক মতবিরোধকারী বিরোধী পক্ষকে কঠোর হস্তে দমন করতে গিয়ে দেশের রাষ্ট্রীয় প্রতিটি বাহিনীকে শেখ হাসিনা তার দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করেছিল কাজেই সেই সকল গুন্ডা বাহিনীর দায়িত্বশীল সকল কর্মকর্তাদেরকে আইনের হাতে সোপর্দের মাধ্যমে একটি বিচারের সংস্কৃতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা দেখতে চাই আমি বলতে চাই রক্ত সবাই দিয়েছে জীবন সবাই দিয়েছে তবে বিগত রেজিমের কারণে এবং বিগত রেজিমের অত্যাচার এবং অন্যায়ের সবচেয়ে বেশি শিকার হয়েছে দেশের আলেম সমাজ আমাদেরকে বারবার হত্যা করা হয়েছে আমাদের উপর গুলি গুলি চালানো হয়েছে 2013 সালে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে 2013 সালে এভাবেই রক্ত দেওয়া শুরু করলাম রক্ত দিলাম স্বপ্না চত্বরে রক্ত দিলাম আমরা যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড চিটাগাং রোড পর্যন্ত আমরা রক্ত দিয়েছি 2016 সালে রক্ত দিয়েছি 2019 সালের বোরহানউদ্দিনে রক্ত দিয়েছি 2021 সালের হাটহাজারীতে ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দিয়েছি 2024 সালের জুলাই এবং আগস্টের বিপ্লবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজেই অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আগস্টের বিপ্লব অনেক আত্মত্যাগের মাধ্যমে বাংলার মানুষ পেয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতা এই স্বাধীনতা এবং এই বিজয়ে বাংলার প্রতিটি সেক্টর থেকে নির্যাতিত মানুষ অংশগ্রহণ করেছে চূড়ান্ত বিপ্লবের সময়ে নেতৃত্ব দিয়েছে আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা আমরা সেই ছাত্র জনতা এবং তাদের নেতৃত্বকে স্যালুট আর সালাম জানাই তবে মনে রাখতে হবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে দেশের আলেম সমাজকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে হেফাজতে ইসলামকে সবচেয়ে বেশি রক্ত দিতে হয়েছে নবীর প্রেমিকদেরকে সুতরাং এই বিপ্লবের দ্বারা আমরা অনুপ্রাণিত হই এদেশের মানুষকে আমরা আশ্বাসের বাণী শোনাতে চাই আমাদের এই বিপ্লব শুধু স্বৈরাচারী শেখ হাসিনার পতনে আমরা থেমে যেতে চাই না আমরা আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর বিরুদ্ধে কটুক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই শেখ হাসিনা হেফাজতে ইসলামের বিরুদ্ধে আলেম সমাজের বিরুদ্ধে সুযোগ পেলেই কটুক্তি করেছে উপহাস করেছে আমার ভাইয়ের শাহাদাতের রক্ত নিয়ে নির্মম হাসি তামাশা করেছে শেখ হাসিনা মুসলমানদের ট্যাক্সের পয়সায় পরিচালিত জাতীয় সংসদে দাঁড়িয়ে এই নির্মম নির্লজ্জ শেখ হাসিনা বলেছে পাঁচই মে হেফাজতের নবী প্রেমিক হেফাজতে ইসলামের কর্মীরা নাকি গায়ে রং মেখে শুয়েছিল আমার ভাই বুকের রক্ত দিয়ে স্বপ্না চত্বরকে রঞ্জিত করেছে আমার ভাইদের লাশ সে ময়লাবাহী গাড়িতে করে গুম করেছে রাতের অন্ধকার মুছে যাওয়ার আগেই সে ওয়াশার পানি দিয়ে স্বপ্না চত্বরের রাজপথকে ধুয়ে আমার ভাইয়ের রক্তগুলোকে ড্রেনে প্রবাহিত করেছে আমার ভাইয়েরা শাহাদাত বরণ করার পর তারা দাফন হওয়ার জন্য মাটি খুঁজে পায়নি আর শেখ হাসিনা সেই শহীদের রক্ত নিয়ে
জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে বিদ্রুপ করেছে শাহাদাতের রক্তের সঙ্গে শেখ হাসিনার এই বিদ্রুপ শেখ হাসিনার এই উপহাস আল্লাহর দরবারে তার জন্য অভিশাপ নিয়ে এসেছে আমরা বলতে চাই শেখ হাসিনার সেই বীর শহীদদের রক্ত নিয়ে উপহাস করারও আলাদা মামলা এবং বিচার হওয়া উচিত আওয়ামী লীগের তৎকালীন নেতারা তারা আমাদের বিরুদ্ধে হেফাজতের বিরুদ্ধে একদিকে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে আরেকদিকে তারা প্রতিনিয়ত কটাক্ষ আর বিদ্রুপের বাণে আমাদেরকে জর্জরিত করেছে হেফাজতের এক আওয়ামী লীগের এক নেতা সে বলেছিল হেফাজতের নেতাকর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে নাকি তারা পালিয়ে গেছে সুবহানাল্লাহ পড়তে পড়তে শাপলা চত্বর থেকে পালিয়ে গেছে আমি তখন বলেছিলাম হেফাজতের নেতাকর্মীরা সুবহানাল্লাহ পড়তে পড়তে পালিয়ে যায়নি বাংলার 55,000 বর্গ মাইলে ছড়িয়ে পড়েছে হেফাজত রক্তের বিনিময়ে রক্ত দিয়ে বাংলার প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে তার শেকড় গেড়েছে রক্ত দিয়ে যে গাছ সিঞ্চিত হয় রক্ত দিয়ে যে বৃক্ষ সিঞ্চিত হয় রক্ত দিয়ে যে গাছের ডালপালা ছড়ায় সে গাছ কি উপড়ে ফেলা এতটা সহজ নয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ আওয়ামী লীগের আরেক নেতা বলেছিল যদি সন্ধ্যার মধ্যে আমরা শাপলা চত্বরে শাপলা চত্বর ছেড়ে না যাই তাহলে আর কোনোদিন হেফাজতের নেতা কর্মীদেরকে ঘর থেকে বের হতে দেবে না আমি আজকে জিজ্ঞাসা করতে চাই হেফাজত তখনও ছিল এখনো আছে বাংলার কোথাও হারিকেন দিয়ে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না হেফাজত পালিয়ে যায়নি পালিয়ে গেছে শেখ হাসিনা 2021 সালে শেখ হাসিনার আশ্রয়দাতা শেখ হাসিনার প্রভু এবং যেই প্রভুর সেবা দাসী হিসেবে শেখ হাসিনা বাংলাদেশকে হিন্দুত্ববাদে পরিচালিত করার চেষ্টা করেছিল বাংলাদেশকে হিন্দুত্ববাদে দীক্ষিত করবার কুটিল ষড়যন্ত্র করেছিল আর তার সেই প্রভুকে বাংলাদেশে মনোরঞ্জনের জন্য আনতে গিয়ে হেফাজতে ইসলামের শিকি শত নবী প্রেমিক দেশপ্রেমিক জনতাকে গুলি করে হত্যা করেছে হেফাজত বারবার রক্ত দিয়ে ইসলাম নামক এই বৃক্ষটিকে সতেজ এবং সজীব করে রেখেছে বাংলার মাটিতে মুনাফেক চিনবার একটাই উপায় যারা হেফাজতে ইসলামের বিরুদ্ধাচরণ করে ওরাই হলো মুনাফেক বাংলাদেশের হক এবং হক্কানিয়তের মানদণ্ড হিসেবে হেফাজতে ইসলাম দাঁড়িয়ে আছে স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সুতরাং কেউ যদি মনে করে ইসলামের প্রদীপ মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে তাদেরকে আমরা বলে দিতে চাই হেফাজতে ইসলাম ইসলামের আলো জ্বেলেছে যদি কেউ ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও 14 পুরুষ সহ চলে পুরে সারখার হয়ে যাবে হেফাজতে ইসলাম ছিল হেফাজতে ইসলাম থাকবে আগামীতে হেফাজতের হবে বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজী আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই হেফাজতে ইসলাম বাংলাদেশ সম্পর্কে আমাদের মরহুম আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই বলতেন বাংলাদেশের প্রতিটি মসজিদের সকল মুসল্লিরাই হলো হেফাজতের নেতাকর্মী কাজেই যারা আল্লাহকে বিশ্বাস করে যারা আল্লাহর রাসূলকে বিশ্বাস করে
যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে যারা নামাজকে বিশ্বাস করে তারাই হলো হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামকে এভাবেই আমাদের সকল দল মতের ঊর্ধ্বে বাংলার মাটিতে ইসলামের পাহারাদার হিসেবে দুর্বৃত্ত একটি অজেয় কাফেলা হিসেবে গড়ে তুলতে হবে আমি বোরহানউদ্দিনের বীর জনতাকে আবারো সালাম জানাই আগামী দিনে আপনাদেরকে আমি সচ্চার থাকার আহ্বান জানাবো যখনই দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের প্রয়োজনে মাঠে নামতে হবে প্রথমে আমরা ঘাম দেব তারপরে চোখের অশ্রু দেব প্রয়োজনে বুকের রক্ত ঢেলে দেব ইসলামের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করব না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আখেরি আমার দুটি স্পষ্ট দাবি বলতে চাই একটি হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি শ্রেষ্ঠ পরিচয় ছিল আল্লাহর নবী বলেছেন বুইস্তু মুআল্লিমান আমার কাজ হলো আমার আগামী প্রজন্মকে মুসলমানদের প্রজন্মকে আল্লাহর দিন শিক্ষা দেওয়া হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহর নবীর কাজ ছিল মুসলমানদের সন্তানরা যেন ইমানি চেতনায় উজ্জীবিত হয় মুসলমানদের চেতন মুসলমানদের সন্তানরা যেন তাওহীদী শিক্ষা ব্যবস্থায় গড়ে ওঠে কাজেই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার বার্তা দিয়ে দিতে চাই মুসলমানদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেফাজতে ইসলাম এক চুল পরিমাণ নমনীয় হওয়ার সুযোগ নাই বিগত সরকার তার এজেন্ডা ছিল হিন্দুত্ববাদকে বাস্তবায়ন করা এজন্য শিক্ষা ব্যবস্থায় হিন্দুয়ানি কারিকুলামের মাধ্যমে মুসলমানদের সন্তানদেরকে হিন্দুত্ববাদী মানসিকতায় গড়ে তোলবার পায়দরা চালিয়েছিল হেফাজতের মরহুম আমির আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা বারবার সেই হিন্দুত্ববাদকে মোকাবেলা করে গিয়েছি এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে হিন্দুত্ববাদ মোকাবেলা হয়েছে এবার তার জায়গায় নাস্তিক্যবাদকে স্থান দান করবেন অথবা নাস্তিক্যবাদ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট হবে তাহলে বলবো আপনারা বোকার স্বর্গে বাস করছেন এদেশের মুসলমানেরা তাদের কোটি কোটি সন্তানদের আগামী ভবিষ্যৎ নাস্তিক্যবাদের হাতে সোপর্দ করবে না এজন্য শিক্ষা ব্যবস্থায় ইসলাম বিরোধী নাস্তিক্যবাদ কোরআন বিরোধী যে কোনো শিক্ষা সিলেবাস প্রতিহত করবার জন্য আমরা প্রথমে সংগ্রাম করব প্রতিবাদ জানাব আলোচনার টেবিলে বসে শুধরাবার চেষ্টা করব পরামর্শ দিয়ে সঠিক পথে আনবার চেষ্টা করব কিন্তু পরামর্শ যদি কাজ না হয় আমাদের উপদেশ যদি তাদের কান দিয়ে প্রবেশ না করে আমাদের সংগ্রামের স্লোগান যদি তারা শুনতে ব্যর্থ হয় তাহলে আমরা প্রয়োজনে যুদ্ধের মাঠে নামব সংগ্রামী সাথী ও বন্ধুগণ কাজেই আমাদের এই বার্তাটা সংবাদ মাধ্যম যথাযথভাবে দেশের কর্ণধারদের কাছে পৌঁছে দিবেন আমরা আগস্ট বিপ্লবকে স্বাগত জানিয়েছি আগস্ট বিপ্লব যেন চিন্তাই না হয়ে যায় ছাত্র সমাজকে নিয়ে এদেশের আলেম সমাজ রাজপথে পাহারাদারি করেছে এবং করে যাবে ইনশাআল্লাহ
যারা 5ই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য প্রতি বিপ্লবের স্বপ্ন দেখছো হেফাজতের বাংলাদেশে কোনোদিন সেটা বাস্তবায়িত হতে দেব না কাজেই এই 5ই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করার জন্য নানা নাটক মঞ্চস্থ হচ্ছে হুঁশিয়ার এবং সাবধান করে দিতে চাই কোন নাটক আর কোন ষড়যন্ত্র দেশের মানুষ বরদাস্ত করবে না পাঁচই আগস্ট থেকে যেভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী এদেশের জনগণের পাশে দাঁড়িয়ে তারা ছাত্র সমাজকে সহযোগিতা করে যাচ্ছে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতা করে যাচ্ছে সেই ভূমিকায় তারা অব্যাহত রাখবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি দেশ নিয়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে বাংলাদেশে পুনর্বাসিত করবার কোন অপচেষ্টা করা হলে সেটাকে রক্ত দিয়ে আমরা রুখে দেব ইনশাআল্লাহ আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো এই আমরা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের নিশ্চয়তা চাই নানা অজুহাত দেখিয়ে ৯৭ ভাগ মুসলমানদের বাংলাদেশে আল্লাহর নবীর ইজ্জতের উপর কটাক্ষকারীদেরকে বারবার ছাড় দেওয়ার এই দৃষ্টান্ত এটা এদেশের মানুষ ভালো চোখে দেখছে না আর আমরা এটা বেশি দিন সহ্য করব না আমাদের আল্লামা আহমদ শফি আল্লামা জুনায়েদ বাবু নগরী আল্লামা মহিবুল্লাহ বাবু নগরীর এক দাবি শুনতে আপনারা কান পেতে শুনুন আমরা আমাদের মাটিতে আল্লাহর নবীর ইজ্জতের উপর কটাক্ষকারী সকল নবীর দুশমনদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আল্লাহর নবীর ইজ্জতের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে গিয়ে রাষ্ট্র যদি ব্যর্থ হয় বিচার ব্যবস্থা যদি ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ব্যর্থ হয় আর সেই সেই প্রেক্ষিতে নবীর প্রতি আসেন নবী প্রেমে পাগল নবীর কোন উম্মত যদি নবীর কোন দুশ্মনকে খতম করে দেয় তাহলে সে ব্যর্থতার দায় নবীর আশেক উম্মত নয় রাষ্ট্র বিচার ব্যবস্থা এবং আইন বিভাগকেই বহন করতে হবে এজন্য নবীর দুশ্মনদেরকে জাহান্নামে পাঠিয়ে যে সকল নবী প্রেমিক আশেকরা আজ বাংলার বিভিন্ন কারাগারে বন্দী আছে আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই নবীর প্রেমিকরা কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে থাকবে আর নবীর দুশ্মনেরা তারা নিশ্চিন্তে নিরাপদে ঘোরাফেরা করবে বাংলার আকাশ বাতাস সেটা মেনে নেবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের মাধ্যমে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সোনার মদিনার আদর্শে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই ইনশাআল্লাহ আগস্টের বিপ্লব আমাদেরকে আশান্বিত করেছে স্বৈরাচারী জালিম ফ্যাসিবাদের পতন এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দানকারী বিদেশি শক্তিদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া এটা নতুন স্বপ্ন দেখাচ্ছে মানুষ যদি ঐক্যবদ্ধ হয় জনগণ যদি ঐক্যবদ্ধ হয় বুলেটের আঘাত সেখানে পরাজিত হতে বাধ্য হয় যে জাতি জীবন দিতে ভালোবাসে যারা মরতে চায় তাদেরকে মারা যায় না বাংলার মানুষ ইসলামের জন্য মরতে চায় ইসলামকে দেশে রুখে দেওয়া সম্ভব হবে না ইনশাআল্লাহ তাই আগামীর বাংলাদেশ হবে হেফাজতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সেজন্য তোমরা পাড়ায় পাড়ায় হেফাজতে ইসলামের দুর্গ করে তোলো বাংলার প্রতিটি জেলায় প্রতিটি থানা উপজেলায় প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে প্রতিটি পাহাড় মহল্লায় পাড়ায় পাড়ায়
محلائے محلائے گرامے گرامے حفاظت اسلامের ঘাটি করে তুলতে হবে সকল মত এবং পথ রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে আল্লাহ এবং তার নবীর প্রেমে ঐক্যবদ্ধ হয়ে হেফাজতের ঝান্ডাকে সমুন্নত করতে হবে ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক সংহত অনেক দৃঢ় অনেক বেশি ঐক্যবদ্ধ এই ঐক্য যদি আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ আবারো বলছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ দীর্ঘ এক সংগ্রামের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদের মানব রচিত তন্ত্রমন্ত্রের কবর রচনা করে ইসলামের সোনালী সেই ছায়ার তলে বাংলাদেশকে সম্মিলিত করতে হবে এজন্য আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ এজন্য দিনের বেলায় ঘাম ঝরিয়ে প্রথমে পরিশ্রম করতে হবে তারপর রাতের অন্ধকারে চোখের অশ্রু নাজরানা দিয়ে আল্লাহর দরবার থেকে মঞ্জুরি আনতে হবে আর এরপরে সংগ্রামের মাঠে আত্মনিয়োগ করতে হবে আর সেক্ষেত্রে সংগ্রামের চূড়ান্ত ধাপে গিয়ে প্রয়োজন হলে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে সেই ইসলামের জন্য আল্লাহর নবীর জন্য শাহাদাত পূরণ করার জন্য রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবা সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইনশাআল্লাহ এভাবেই আমরা বাংলাদেশে আছি যতদিন থাকব ইসলাম নিয়ে থাকব যদি জীবন দিতে হয় ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য জীবন দেওয়াকেই জীবনে বেঁচে থাকার চেয়ে অনেক বেশি শ্রেয় মনে করব আমরা আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বাংলাদেশ জিন্দাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله